ডুপ্লিকেট মোবিল যে একটা বাইকের জন্য কতটুকু ক্ষতি সেটা আমরা সবাই জানি। আবার কিছু কোম্পানি বিএসটি এর লোগো দিয়ে দিচ্ছে, তাহলে তো আরো 100% আমরা শিওর হয়ে যাব যে এটা অরিজিনাল। বললাম তো ভাইয়া, আসলে এই বিষয়ে একটু বিস্তারিত যদি বলতেন। আচ্ছা, মোবিল আজকে চেঞ্জ করতে আসলাম, একটা শপে গিয়েছিলাম। তো আমি সবসময় ভাইয়ার শপে চেঞ্জ করি, আমি 5100-10W30 ইউজ করি, সেমি সিনথেটিকটা। তো ওই শপটাতে যেয়ে দেখলাম আমি বিএসটি এর লোগো দেওয়া, তো আমার ভিতরে একটা খটকা লাগলো, পরে ওখান থেকে চেঞ্জ করি নাই, ভাইয়ের কাছে আসলাম। তো ভাইয়া আসলে এই বিষয়ে একটু বিস্তারিত যদি বলতেন। বাংলাদেশে যে মোবিলগুলো লুব্রিকেন্টগুলো আসে, আচ্ছা আচ্ছা, বিভিন্ন কোয়ালিটির আসে, ইন্ডিয়ান ডোমেস্টিক কিছু আছে, ফর এক্সপোর্ট কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফর এক্সপোর্টের ভিতরে বাংলাদেশে অনেক আছে, 4-5টা কোম্পানি আছে যারা এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে। ঠিক আছে, যারা সরাসরি করে এমআরপি প্রোডাক্ট থাকে তাদের এমআরপি দিয়েই থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সপোর্ট। আচ্ছা আচ্ছা, এমআরপিটা লোকাল, ইন্ডিয়ান লোকাল যে আছে ওটাই কালেকশন। বুঝতে পারছি বুঝতে পারছি। আর বাকিটা করে ফর এক্সপোর্ট, এক্সপোর্ট মানে এক একজন এক একভাবে সেল করে। বুঝতে পারছি বুঝতে পারছি। আসলে এই যে বিএসটি এর লোগো সবাই, হ্যাঁ হ্যাঁ, যেটা দেখছিলাম আমি, যারা ফর এক্সপোর্টে এগুলো এক কোম্পানি এরা বিএসটি এর লোগো সহ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, অন্য কোম্পানিগুলো এগুলো দেয় না। বুঝতে পারছি। আরেকটা প্রোডাক্ট আছে যেটা এমআরপি। বুঝতে পারছি। ইন্ডিয়ান ডোমেস্টিক প্রোডাক্ট, এটা এইগুলো এই মোবাইলের তো ডিফারেন্স। আচ্ছা ভাইয়া, যেটা বুঝাইলো আমাদেরকে যে দেখেন এটা হলো ইন্ডিয়ানটা, হ্যাঁ ইন্ডিয়ান ইনপুট করে ইন্ডিয়ান মাল, এটা অরিজিনালটা চীনার বুঝায় আরও যে এখানে লেখা থাকে ব্যাচ নাম্বার সহ। এছাড়াও স্ক্যান করার অপশন আছে, এখানে স্ক্যান করা যায়। আর রিসেন্ট আবার কিছু কোম্পানি বিএসটি এর লোগো দিয়ে দিচ্ছে, তাহলে তো আরও 100% আমরা শিওর হয়ে যাবো যে এটা অরিজিনাল। তো আসলে ডুপ্লিকেটকে অ্যাভয়েড করার অনেক রকম ওয়ে তৈরি হয়ে গেছে, যাই হোক, কারণ কি ডুপ্লিকেট মোবিল যে একটা বাইকের জন্য কতটুকু ক্ষতি সেটা আমরা সবাই জানি, সবাই চাই অরিজিনালটা ইউজ করার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।